তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 250 কিলোমিটার প্রতি ঘন্টা শক্তিশালী গতিবেগ নিয়ে এই মুহূর্তে কিন্তু এবছরের সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিধ্বংসী ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই বেশি শক্তিশালী অর্জন করে ফেলেছে এবং 250 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় ঠিক কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে এবং সর্বোচ্চ গতিবেগ কি এই 250 কিলোমিটার প্রতি ঘন্টা হবে নাকি এর থেকেও বেশি হতে পারে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে লাইভ আপডেট দেবো। তো অবশ্যই আপনি গোটা ভিডিওটাকে একবার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কারেন্ট সিচুয়েশনে চলে এসেছি এবং কারেন্ট সিচুয়েশনেও কিন্তু এই মুহূর্তে গতিবেগটা যথেষ্ট বেশি রয়েছে, 160 থেকে 170 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে এবং মুহূর্তের মধ্যে এই গতিবেগটা কিন্তু আরও বেশি বিধ্বংসী হয়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গতিবেগটা অনেকটাই বেশি পৌঁছে গিয়েছে, অলমোস্ট 180 কিলোমিটার থেকে 190 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে। আপনারা নিজের চোখে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু গতিবেগটা অনেকটাই বেশি হয়ে গিয়েছে, 185 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থেকে ধীরে ধীরে কিন্তু এটার গতিবেগটা অনেকটাই কিন্তু ধীরে ধীরে বেশি হতে আরম্ভ করে দিয়েছে এবং মুহূর্তের মধ্যে এটা 190 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থেকে ধীরে ধীরে কিন্তু 200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগেও কিন্তু পৌঁছে গেল। আপনারা নিজের চোখে দেখতে পেলেন যে 200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে নিয়েছে এবং 200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থেকে ধীরে ধীরে 220 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগেও কিন্তু পৌঁছাবে। আপনারা দেখতে পাচ্ছেন 218 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে এবং এটা কিন্তু ধীরে ধীরে আরও বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে। তো ঠিক কত কিলোমিটার প্রতি ঘন্টা ম্যাক্সিমাম গতিবেগ থাকবে সেটার দিকে আমরা নজর রাখবো। 220 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ হয়ে গেল এবং আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, মোটামুটিভাবে কিন্তু গতিবেগটা অনেকটাই কিন্তু বেশি রয়েছে, 200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থেকে মোটামুটি কিন্তু এটার প্রায় কিন্তু আরও বেশি ভয়ঙ্কর গতিবেগে কিন্তু পরিণত হতে আরম্ভ করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেটা বেশ ভালোই কিন্তু জোরালো গতিবেগ নিয়ে ধীরে ধীরে এটা এগোতে আরম্ভ করে দিয়েছে। 211 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে, মোটামুটিভাবে 200 বেশ ভালো কিন্তু গতিবেগটা সৃষ্টি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আরও বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে। 230 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে, 230 থেকে 234 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে। তো যথেষ্ট কিন্তু শক্তিশালী গতিবেগ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আপনারা নিজের চোখে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন যে বিধ্বংসী রূপে কিন্তু বিশালাকার ভয়ঙ্কর গতিবেগ নিয়ে এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে এবং কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো। তবে এই জায়গাটায় কিন্তু এই গতিবেগটা 250 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ কিন্তু পৌঁছে গেল। আপনারা দেখতে পাচ্ছেন 240, 245, 249 এবং 250 কিলোমিটার প্রতি ঘন্টার শক্তিশালী গতিবেগ নিয়ে কিন্তু এই মুহূর্তে আরও বেশি ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাতে পারে বলে কিন্তু আমাদের মনে হচ্ছে। তো আরও বেশি কি ঘটনা কি ঘটতে পারে সেটা জানার জন্য আমরা জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিজেকে কিন্তু আরও বেশি শক্তিশালী করে তুলছে। 250 কিলোমিটার প্রতি ঘন্টার থেকে 251, 252 কিলোমিটার প্রতি ঘন্টার ম্যাক্সিমাম গতিবেগ কিন্তু আমরা এই মুহূর্তে রেকর্ড করতে পাচ্ছি। তো কতটা কি গতিবেগ হতে পারে এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি গতিবেগটা ধীরে ধীরে কমাতে আরম্ভ করে দিয়েছে, রবিবারের পর থেকে কিন্তু গতিবেগটা অনেকটা অংশে কমে যাবে এবং যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি গতিবেগটা এই মুহূর্তে অনেকটাই কমে গিয়েছে, 163 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে। তারপরে কিন্তু 142, 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং মুহূর্তের মধ্যে কিন্তু এই গতি এই ঘূর্ণিঝড়টা অনেকটাই কম শক্তিশালী কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা দেখব সবথেকে কম কতটা কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে। 173, 160 কিলোমিটার, 150 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে, 160 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে এবং এই জায়গাটায় কিন্তু অভিমুখের বড় সড়ো রূপবদল ঘটিয়ে ফেলেছে। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে অভিমুখে কিন্তু একটা বড় সড়ো রূপবদল অলরেডি ঘটিয়ে ফেলে দিয়েছে এবং 110 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কিন্তু পৌঁছে গিয়েছে, অর্থাৎ একদম ঠিক অর্ধেক গতিবেগে কিন্তু বর্তমানে পৌঁছে গিয়েছে এবং যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টা কিন্তু ধীরে ধীরে এটার অভিমুখ যেটা রয়েছে এটা কিন্তু মাদাগাস্কারের দিকে কিন্তু অভিমুখটা রয়েছে এবং মাদাগাস্কারের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই মোজাম্বিকিউ এবং মাদাগাস্কার এই দুটো যে বড় সড়ো দ্বীপ রয়েছে এই দ্বীপগুলোর দিকে কিন্তু এগিয়ে যাওয়ার একটা বড় সড়ো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমাদের নজরে পড়ছে। ভারতবর্ষের দিকে কিন্তু তেমন কোনো রকম আঘাত হানার চেষ্টাও এই ঘূর্ণিঝড় করবে না। আমরা এই মুহূর্তে যেটা দিকে নজর রাখবো পশ্চিমবঙ্গের ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে যে বৃষ্টিপাত, বৃষ্টিপাতের পরিমাণ মনে আসার পর পরবর্তী 10 দিনে চলে আসবো এবং সেক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত মালদার আশেপাশের দিকে কিন্তু তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা,
ধুলিয়ান এবং এর সাথে সাথে মালদার আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওখানটা আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিং রয়েছে, মাদান রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে, বিশ্বরামপুর রয়েছে, সিলেট রয়েছে, মৌলভীবাজার রয়েছে, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা স্পেশাল কিন্তু আপডেট রয়েছে, দার্জিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাটনা থেকে শুরু করে বিহারে পাটনা থেকে শুরু করে বাংলাদেশের একটা ছোটোখাটো অঞ্চল জুড়ে মনমোহন সিং, সিলেট এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা বড়সড় কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। শীতের ব্যাপারে যদি আমরা একটুখানি আপডেট দেওয়ার চেষ্টা করি, তো শীতের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 25শে ডিসেম্বর বড়দিনের দিনকে কিন্তু খুব বেশি একটা ঠান্ডা পড়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এটাই কিন্তু বন্ধুরা সব থেকে বড় সহ লেটেস্ট আপডেট আসছে যে 25শে ডিসেম্বর দিনকে কিন্তু অতটাও বেশি ঠান্ডা পড়বে না। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।